26 নভেম্বর ভারতের সাধারণ ধর্মঘট ডেকেছে জাতীয় কংগ্রেস। তারই সমর্থনে আজ জাতীয় কংগ্রেসের রাজগঞ্জ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল রাজগঞ্জ ব্লকের সুকানি গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া সুভাষপল্লী সহ একাধিক জায়গা পরিক্রম করে। এই মিছিলে পা মেলান জাতীয় কংগ্রেসের রাজগঞ্জ কমিটির ব্লক সভাপতি দেবব্রত নাগ সহ একাধিক কংগ্রেস নেতারা। মিছিল শেষে এক পথসভার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে দেবব্রত নাগ ভাষণ দিতে গিয়ে জামাই 26 নভেম্বর সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, সেই সাধারণ ধর্মঘটকে সমর্থন করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান।